মাছকে বলা হয় মেজর কার্ভ। রুই মাছকে কি বলা হয়? মেজর কার্ভ। কেন মেজর কার্ভ বলা হয় দেখেন? হ্যাঁ, সাইপ্রিনিডি মেজর কার্ভ। হ্যাঁ, মেজর সাইপ্রিনিডি গোত্রের মাছদের মধ্যে দেখেন তো মাছের অনেকগুলি গোত্র আছে, তো সেই গোত্রের মধ্যে একটি হচ্ছে সাইপ্রিনিডি। সাইপ্রিনিডি গোত্রের মাছদের মধ্যে যেগুলি পরিণত অবস্থায় 100 সেন্টিমিটার থেকে, মানে 100 সেন্টিমিটার থেকে বড় হবে এবং 1.5 কেজি ওজন থেকে বেশি হবে, তাদেরকে বলা হয় মেজর কার্ভ। তাহলে আবারও বলছি, রুই মাছ হচ্ছে অতি পরিচিত এবং অস্থিযুক্ত মাছ এবং রুই মাছকে বলা হয় মেজর কার্ভ। কেন মেজর কার্ভ বলা হয়? কারণ হচ্ছে এই মাছটি, রুই মাছ হচ্ছে সাইপ্রিনিডি গোত্রের একটি মাছ এবং এই সাইপ্রিনিডি গোত্রের মাছগুলির মধ্যে, সাইপ্রিনিডি গোত্রের মাছদের মধ্যে সাইপ্রিনিডি গোত্রের মাছদের মধ্যে যাদের পরিণত অবস্থায় যারা 100 সেন্টিমিটার থেকে বড় হয় এবং 1.5 কেজি ওজনের বেশি হয় তাদেরকে বলা হয় মেজর কার্প। তো মেজর কার্প মাছের মধ্যে অন্যতম হচ্ছে রুই, কাতলা এবং মৃগেল। আর অন্যদিকে যে গোত্রের অপেক্ষাকৃত ছোট এবং কম ওজনের মাছদের বলা হয় মাইনর কার্প। তাহলে কি যে মাছগুলি এই গোত্রেরই, কিন্তু যে মাছগুলি অপেক্ষাকৃত কি হবে, ছোট হবে, ওজন কম হবে, তাদেরকে বলা হয় মাইনর কার্প। যেমন বাটা, ঘনিয়া ইত্যাদি। এবং কার্প মাছের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এদের গলবিলীয় দাঁত থাকে। কার্প মাছের বিশেষ বৈশিষ্ট্য কি? এদের গলবিলীয় কি থাকবে? দাঁত থাকবে। হ্যাঁ, এশিয়া অঞ্চলের স্বাদুপানির জলাশয়ে একটি সাধারণ বৃহৎ আকৃতির কার্প মাছ হল রুই। কৃত্রিম প্রজননের মাধ্যমে বিভিন্ন বদ্ধ জলাশয়ে এদের বাণিজ্যিকভাবে চাষ করা হয় এবং 2 থেকে 3 বছর বয়সে, দেখেন 2 থেকে, এই কোশ্চেনটা আসতে পারে, 2 থেকে 3 বছর বয়সে এরা যৌন পরিপক্কতা লাভ করে এবং জুন জুলাই মাসে প্রবাহমান জলাশয়ে এরা ডিম ছাড়ে, অর্থাৎ যে পানিতে স্রোত থাকে এই রকম পানিতে কি করে এই রুই মাছ ডিম ছাড়ে। এবং বাংলাদেশের, দেখেন বাংলাদেশের চট্টগ্রামের যে হালদা নদী আছে, এশিয়া মহাদেশের মধ্যে রুই জাতীয় মাছের সর্ববৃহৎ প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। এইখানে যে হালদা নদী, এই হালদা নদীর নাম অবশ্যই মনে রাখতে হবে। রুই মাছ থেকে যে কয়টি কোশ্চেন আসে তার মধ্যে হালদা নদীর কথা কিন্তু উল্লেখযোগ্য, ঠিক আছে? যে হালদা নদীকে কিন্তু মাছের, মানে রুই মাছের খনি বলা হয় এবং হালদা নদীতে যে রুইগুলি পাওয়া যায় এই রুইগুলি হচ্ছে সব থেকে সুস্বাদু। বাংলাদেশের আর কোথাও এই ধরনের মাছ পাওয়া যায় না। এবং এই মাছের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, যে খামারে বা হ্যাচারি যেখানে মাছের ডিম থেকে বাচ্চা ফোটানো হয় সেগুলোকে বলা হয় হ্যাচারি। তো হ্যাচারিতে কি বলে, হ্যাচারিতে যে মাছের বাচ্চাগুলি, যে পোনাগুলি তৈরি হয় সেখানে মাছগুলি যদি আমি পুকুরে চাষ করি তো 1 বছরে এই মাছের ওজন হয় 700 থেকে মাত্র 800 গ্রাম। 1 বছরে ওজন হয় কতটুকু? 700 থেকে 800 গ্রাম। কিন্তু হ্যাঁ, কিন্তু এই যে হালদা নদীর যে পোনাগুলি আছে এই পোনাগুলি যদি তুমি চাষ করো তাহলে 1 বছরে এই পোনার ওজন হয় 2 থেকে 2.5 কেজি। অর্থাৎ কতটুকু হয়? 2 থেকে 2.5 কেজি, যেখানে অন্য জায়গার মাছের ওজন হচ্ছে কতটুকু? 700 থেকে 800 গ্রাম। সেখানে হালদা নদীর যে পোনা সেই পোনার ওজন হচ্ছে কতটুকু? 2 থেকে 2.5 কেজি। এবং অন্যান্য যে মাছগুলি রয়েছে সেই মাছগুলির রোগাক্রান্ত হওয়ার, বিশেষ করে যে বিভিন্ন জেনেটিক্যালি যে ডিজিজগুলি হয় এই ধরনের
রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কিন্তু হালদা নদীর ক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা নেই বললেই চলে। তো কি বলছিলাম যে হালদা নদীর 4 দিন বয়সী যে পোনাগুলি রেণু পোনা বলা হয়, এই 4 দিন বয়সী পোনাগুলির দাম হচ্ছে সর্বনিম্ন 1 কেজি পোনার দাম 60,000 টাকা। কতটুকু মানে কত টাকা? হ্যাঁ, মানে 6 আর 4টা 0, ঠিক আছে, 6 এবং 4টা 0, তিনটা না। আর সর্বোচ্চ দাম হচ্ছে 1 লক্ষ টাকা 1 কেজি, কিন্তু এক মন না, 1 কেজি মাছের পোনার দাম, হালদা নদীর মাছের পোনার দাম সর্বনিম্ন 60 থেকে 70 হাজার, আর হচ্ছে সর্বোচ্চ 1 লক্ষ টাকা। তাহলে বোঝা গেছে হালদা পোনা কত চাহিদা? এখন দেখেন এখানে লেখা শ্রেণী বিন্যাসগত অবস্থান, সিস্টেমেটিক পজিশন অফ লেবিওরোহিতা। তো এই যে দেখেন ফাইলাম বা পর্ব কর্ডাটা, সাব ফাইলাম ভার্টিব্রেটা, ক্লাস অ্যাক্টিনোপ্টেরিজি, অর্ডার সাইপ্রিনিফর্মিস, ফ্যামিলি সাইপ্রিনিডি, জেনাস লেবিও, স্পিসিস লেবিও রোহিতা। তো এই এটা খুব ভালো করে পড়ে রাখতে হবে, কারণ এটা সৃজনশীল কোশ্চেনে যে খ নাম্বার থাকে, অর্থাৎ 2 মার্কসের জন্য এই কোশ্চেনটি আসবে। তাহলে কি গুরুত্ব দিয়ে পড়তে হবে না পড়তে হবে না? পড়তে হবে। এখন দেখি স্বভাব এবং বাসস্থান। বাংলাদেশ, ভারত, মায়ানমারের পুকুর, হ্রদ, নদী, খাল, বাওড়, হাওড়, বিল প্রভৃতি জলাশয়ে এদের পাওয়া যায়। তাহলে কি বললাম, বাংলাদেশ, ভারত এবং মায়ানমারের পুকুর, হ্রদ, খাল, বিল, হাওড়, বাওড় এই সকল জায়গায় এদের পাওয়া যায়। এরা মিঠা পানির জলাশয়ের মধ্যস্তরে বাস করে। খেয়াল করেন পানির কিন্তু বিভিন্ন স্তর থাকে, যেমন হচ্ছে কি উপরের একটা লেয়ার থাকে, মাঝখানে একটা লেয়ার থাকে, সর্বনিচে একটা লেয়ার থাকে। তো বিশেষ করে যে মাছগুলি তরুণ, ঠিক আছে, যে মাছগুলি তরুণ এবং অল্প বয়স্ক, সরি পূর্ণবয়স্ক, যে মাছগুলি তরুণ এবং পূর্ণবয়স্ক সেই মাছগুলি সাধারণত পুকুরের যে মাঝখানের যে স্তরটা থাকে সেই মাঝের স্তরে এরা বাস করে। এবং রুই মাছ হচ্ছে সর্বভুক স্বভাবের, অর্থাৎ এরা উদ্ভিদকেও খাবার হিসেবে গ্রহণ করে, আবার প্রাণীকেও খাবার হিসেবে গ্রহণ করে। এবং দেখো এদের জীবনচক্রের বিভিন্ন দশায় খাদ্য গ্রহণের ভিন্নতা দেখা যায়, অর্থাৎ জীবন। ওকে, আপনারা তাহলে একটু অপেক্ষা করেন, হ্যাঁ লাইনটা ডিসকানেক্ট হয়ে যেতে পারে, আমি আরেকটা লাইনে কানেক্ট হচ্ছি। এখন শুনতে পাচ্ছেন? এখন কি শুনতে পাচ্ছেন? ওকে, তাহলে কি বললাম যে এরা কি বললাম যে সর্বভুক প্রকৃতির, অর্থাৎ এরা উদ্ভিদকেও খাবার হিসেবে গ্রহণ করে, আবার হচ্ছে এরা কি প্রাণীকেও খাবার হিসেবে গ্রহণ করে। এবং এদের জীবনচক্রের বিভিন্ন দশায় খাদ্য গ্রহণের ভিন্নতা দেখা যায়। জীবনচক্রের বিভিন্ন দশায় খাদ্য গ্রহণের ভিন্নতা দেখা যায়। যেমন মানুষের বাচ্চা কি করে, যখন ছোট অবস্থায় থাকে সে কি খায়, ল্যাকটোজেন খায়। আবার যখন আপনাদের মতো বড় হয়ে যায় তখন স্যান্ডউইচ খাই, তারপরে বার্গার খাই, ভাত খাই। তো তাদেরও এরকম কিন্তু খাবারের বৈচিত্র্যতা রয়েছে, বিভিন্ন স্টেজে তারা বিভিন্ন ধরনের খাবার খায়। তো দেখেন অপরিপক্ক রেণুপোনা, যেটা অপরিপক্ক রেণুপোনা অবস্থায় এরা জুপ্লাংটন খায়। জুপ্লাংটন হচ্ছে কি, পানির ভিতরে যে ছোট ছোট অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কিছু প্রাণী থাকে, পানির ভিতর ছোট ছোট যে প্রাণীগুলি থাকে এই প্রাণীগুলিকে বলা হয় জুপ্লাংটন। তো আঙুলিপোনা অবস্থায় এরা ফাইটোপ্লাংটন ভক্ষণ করে, অর্থাৎ ঠিক আছে, যখন আরেকটু বড় হয়ে যায়
এই মাছগুলি, তখন তারা কি করে, পানির ভিতর যে উদ্ভিদগুলি থাকে সেই উদ্ভিদগুলোকে কিন্তু তারা খাবার হিসেবে গ্রহণ করে। তো আমরা কি বললাম, তরুণ এবং পূর্ণবয়স্ক, দেখেন তরুণ এবং পূর্ণবয়স্ক মাছ প্রধানত তৃণভোজী এবং পানির মাঝ স্তরের ফাইটোপ্লাঙ্কটন, শৈবাল এবং নরম উদ্ভিদ ভক্ষণ করে। তাহলে দেখেন তরুণ এবং পূর্ণবয়স্ক যে মাছ তারা কি খায়, তারা ফাইটোপ্লাঙ্কটন খায়। ফাইটো মানে উদ্ভিদ, তাহলে উদ্ভিদ ক্ষুদ্র ক্ষুদ্র পানির ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ থাকে সেইগুলিকে বলে ফাইটোপ্লাঙ্কটন। তারপরে কি খায়, বিভিন্ন ধরনের শৈবাল খায়, তারপরে নরম যে উদ্ভিদগুলি সেইগুলিকে তারা খেয়ে থাকে। ফুলকাই, ফুলকার ভিতর দেখেন চুলের ন্যায় সরু ফুলকা, ফুলকার একার উপস্থিত এদের ছাকন পদ্ধতির খাদ্য অবশ্যই নির্দেশ করে। বাণিজ্যিক বাণিজ্যিক চাষকৃত রুই বাণিজ্যিক ভাবে, অর্থাৎ ওই যে মানুষ পুকুরে বাণিজ্যিক ভাবে কমার্শিয়ালি বিভিন্ন ধরনের রুই মাছ চাষ করে, তো এই রুই মাছ চালের কুড়া, গমের ভুষি, সরিষার খোল এবং অন্যান্য যে সম্পূরক খাবারগুলি আছে সেই সম্পূরক খাদ্যগুলি কিন্তু তারা খেয়ে থাকে। আর বাহ্যিক গঠনের মধ্যে দেখি, আচ্ছা তার আগে আরেকটু কথা বলি, যে আমরা কিন্তু ইতিমধ্যে বললাম যে রুই মাছ সাধারণত পুকুরের মাঝখানের যে স্তর রয়েছে সেই মাঝের স্তরে বাস করে, কিন্তু এদের যে পরিপাকতন্ত্র রয়েছে সেই পরিপাকতন্ত্র অনেক সময় ডিসেকশনের মাধ্যমে দেখা গেছে যে সেখানে কিন্তু কাদা, তারপরে বিভিন্ন অজৈব জৈব পদার্থের উপস্থিতি কিন্তু দেখা গেছে। তো এখান থেকে ধারণা করা হয় শুধু তারা যে পানির মাঝখানের স্তরে বাস করে তা না, এরা কিন্তু পানির যে নিচের, যে পুকুরের যে নিচের লেয়ারটা রয়েছে সেই নিচের লেয়ারেও কিন্তু তারা বাস করতে পারে। তো এখন আমরা দেখি রুই মাছের বাহ্যিক গঠনটা, দেখেন আপনারা সবাই লক্ষ্য করেন রুই মাছের দেহ স্ট্রিম লাইন্ড, অর্থাৎ মাকু আকৃতির। তো মাকু আকৃতির কাকে বলে, তোমরা চিত্রটা দেখো যে রুই মাছের দেহের দুই প্রান্ত, রুই মাছের দেহের সামনের এবং পেছনের যে প্রান্তটা দেখো সরু, আর মাঝখানের অংশটা হচ্ছে কি চওড়া, এটাকে বলা হচ্ছে মাকু আকৃতির বা স্ট্রিম লাইন্ড। এবং এটা এদের দেহটা পার্শ্বীয় ভাবে কি থাকে, চাপা থাকে, যার ফলে কি হয় এরা যখন পানির মধ্যে চলাচল করে পানির ভিতরে তারা কিন্তু বাধাপ্রাপ্ত হয় না, পানির ভিতরে খুব সহজেই চলাচল করতে পারে। তো যদি বলা হয় রুই মাছের দেহের আকারটা কেমন বা কোন ধরনের, স্ট্রিম লাইন্ড, মাকু আকৃতির। মাকু আকৃতি কাকে বলে, দুই প্রান্ত সরু এবং মাঝখানের অংশ চওড়া হলে সেটাকে বলা হয় মাকু আকৃতির। এবং দেহের পৃষ্ঠভাগ, এই যে দেখেন দেহের যে পৃষ্ঠভাগ, এই যে পিঠের দিকের এই অংশগুলি, এই পিঠের দিকের অংশগুলি হচ্ছে কি, কালো বর্ণের, এবং পার্শ্ব অঙ্কীয় ভাগ সাদা বর্ণের, এই যে পাশের এবং এই যে নিচের এই অংশগুলি, এই অংশগুলি হচ্ছে কি সাদা বর্ণের। এবং রুই মাছ দেখেন প্রায় 1 মিটার লম্বা এবং 20 থেকে 25 কেজি ওজন বিশিষ্ট কিন্তু এরা হতে পারে। রুই মাছের দেহের অংশ কয়টা দেখেন, রুই মাছের দেহ মস্তক, দেহকাণ্ড এবং লেজ নিয়ে গঠিত। যদি বলা হয় রুই মাছের দেহকে কয়টি অংশে ভাগ করা যায়, তিনটি অংশে, মস্তক, দেহকাণ্ড এবং লেজ নিয়ে গঠিত, ঠিক আছে। আচ্ছা তো চিত্রে আপনারা দেখেন কোন কোন অংশটিকে মাথা বলে, তাহলে এই যে দেখেন দেহের অগ্রভাগ থেকে শুরু করে, দেহের অগ্রভাগ হতে কানকুয়ার পশ্চাৎভাগ পর্যন্ত যে অংশ সেটাকে বলা হচ্ছে মস্তক। তাহলে এই যে দেখো মস্তক, উপরে চিত্রটা দেখ, এই যে চিত্রটা খেয়াল করো, তাহলে দেহের সামনের অংশ থেকে শুরু করে এই যে কানকো, যেটা এই যে যেটা ফুলকাকে ঢেকে রাখে এটাকে বলা হচ্ছে কি কানকো। তাহলে দেহের সামনের অংশ থেকে শুরু করে কানকের শেষ প্রান্ত পর্যন্ত যে অংশ সেই অংশকে বলা হচ্ছে মাথা। এবং মাথার যে অগ্রভাগ খেয়াল করো, মাথার অগ্রভাগ হচ্ছে ব্লান্ট মানে ভোতা, এই যে মুখচ্ছিদ্রের ওখানে দেখো মাথার অগ্রভাগ হচ্ছে কি ভোতা ধরনের, এবং এবং এর প্রান্তভাগ ডিম্বাকৃতির, এর যে প্রান্তভাগ সেটা হচ্ছে ডিম্বাকৃতির এবং মুখচ্ছিদ্র উপস্থিত। তো এখানে খেয়াল করেন মাথা কিন্তু কি ধারণ করে, চোখ, মাথা যদি বলা হয় কি ধারণ করে, চোখ ধারণ করে। এবং রুই মাছের চোখে কিন্তু কোনো পর্দা
থাকে না, কি বললাম? রুই মাছের চোখে কিন্তু কোনো পর্দা থাকে না, এবং রুই মাছের যে মাথা, এই মাথাটা প্রায় 4 থেকে 5 ইঞ্চি কিন্তু লম্বা হতে পারে। রুই মাছের মাথা কতটুকু লম্বা হতে পারে? 4 থেকে 5 ইঞ্চি। আচ্ছা, এবার দেখেন যে মুখচ্ছিদ্র মাংসল ঠোঁট দ্বারা পরিবৃত থাকে। এই যে রুই মাছের যে ঠোঁট, উপরের এবং নিচের যে চোয়াল ঠোঁট, সেটা দেখলে মনে হবে যেন মাংসল, অর্থাৎ মনে হবে যেন মাংসপিণ্ড দ্বারা তৈরি, আপনারা যদি রুই মাছ নিয়ে দেখবেন। আচ্ছা, তারপরে কি দেখি? একজোড়া খাটো এবং সরু বারবেল উপস্থিত। বিড়ালে যেমন গোঁফ থাকে, রুই মাছেরও কিন্তু এরকম গোঁফ থাকে, যেগুলিকে বলা হয় ম্যাক্সিলারি বারবেল। মুখচ্ছিদ্রের পেছনে মস্তকের পৃষ্ঠ দিকে দুটি নাসারন্ধ্র বিদ্যমান, নাকের কিন্তু দুইটা ছিদ্র থাকে। তো এই যে দেখো নাসারন্ধ্র, এই যে উপরে এখানে দেখতে পাচ্ছ নাসারন্ধ্র, মাছের মাথার উপরের দিকে দেখো দুইটা কি থাকে? নাসারন্ধ্র থাকে। তো মুখচ্ছিদ্রের পেছনে মস্তকের পৃষ্ঠ দিকে দুটি নাসারন্ধ্র বিদ্যমান, নাসারন্ধ্র ঘ্রাণথলির বহিঃছিদ্র, এটা দিয়ে তারা কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস নেয় না, শ্বাস প্রশ্বাস নেয় না, এটা হচ্ছে ঘ্রাণথলির বহিঃছিদ্র। এবং মস্তকের প্রত্যেক পাশে দেখেন একটি করে সুস্পষ্ট বৃহৎ চোখ থাকে। আমরা বললাম চোখের ভিতরে কিন্তু কোনো পর্দা থাকে না, এবং চোখের কর্নিয়া স্বচ্ছ চামড়ার আবরণ দ্বারা আবৃত থাকে। মস্তকের প্রতিপার্শ্বে কি থাকবে? বৃহৎ ফুলকা প্রকোষ্ঠ থাকবে, এবং সেই ফুলকা প্রকোষ্ঠের মধ্যে ফুলকা থাকবে, ঠিক আছে? এবং কানকোর যে মুক্ত প্রান্ত, এটা খুব ভালো করে শিখে রাখতে হবে। কানকোর মুক্ত প্রান্তে একটি পেশিময় পর্দা থাকে, যে পর্দাকে বলা হয় ব্র্যাঙ্কিওস্টিগাল মেমব্রেন। তো ব্র্যাঙ্কিওস্টিগাল পর্দা কি করে? কানকোকে দেহের সাথে কি করে? আটকে রাখে। এরপর আমরা দেখি দেহ কাণ্ড, খেয়াল করেন এই যে দেখেন, তাহলে এই যে যেখানে কানকোটা শেষ হলো, সেই কানকোর শেষ প্রান্ত থেকে পায়ুছিদ্র পর্যন্ত, পায়ুছিদ্র যেখানে পায়ুছিদ্র থাকে, কানকোর শেষ প্রান্ত হতে পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত নলাকৃতির যে অংশটি দেখা যায় রুই মাছে, সেই অংশটিকে বলা হচ্ছে দেহ কাণ্ড। এবং আমরা যদি দেহ কাণ্ড লক্ষ্য করি, তাহলে দেহ কাণ্ডের ভিতরে বিভিন্ন ধরনের কিন্তু পাখনা থাকবে। কি থাকবে? বিভিন্ন ধরনের পাখনা থাকবে। এখন এই পাখনার কাজ কি জানেন? পাখনার কাজ কি? আসতে সাহায্য করে। আচ্ছা, পাখনার পাখনার কাজ হচ্ছে, কে বললেন এটা সাঁতার কাটতে সাহায্য করে? জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, ভেরি গুড। পাখনা হচ্ছে মাছের চলন অঙ্গ, এবং এদের পাখনার সাহায্যে তারা কি করে? দেহের ভারসাম্য রক্ষা করে। তো যেটা বলছিলাম, দেখেন রুই মাছের মস্তকের পেছনে লম্বাকৃতি দেহকাণ্ড পশ্চাৎ দিকে শুরু হয়ে শেষ হয়, এবং সবাই মুখস্ত করেন এখনই, রুই মাছের দেহ আইশ দ্বারা আবৃত থাকে, যে আইশকে বলা হয় কি? সাইক্লয়েড আইশ। রুই মাছের আইশের কোন ধরনের আইশ থাকে? সাইক্লয়েড আইশ। এবং দেহকাণ্ডের উভয় পার্শ্বে, দেহকাণ্ডের উভয় পার্শ্বে একটি করে পার্শ্বরেখা দেহের দৈর্ঘ্য বরাবর লেজ পর্যন্ত বিস্তৃত থাকে। আমি একটু দেখাই দিই চিত্রে। এই যে তোমরা একটু লক্ষ্য করো, একটা দাগ দেখতে পাচ্ছ দেহের মাঝখান বরাবর, যেটাকে বলা হচ্ছে কি? পার্শ্ব রেখা। তো কানকোর পরের অংশ থেকে শুরু করে একেবারে লেজ পর্যন্ত দেখো দেহের দুই পাশে কি থাকে? পার্শ্ব রেখা থাকে, এবং এই পার্শ্ব রেখাগুলি হচ্ছে তাদের সংবেদী অঙ্গ, অর্থাৎ পানির টেম্পারেচার কেমন, তারপরে পানির গন্ধ, এই যে বিভিন্ন ধরনের অনুভূতিগুলি। আরো যদি সহজ করে বলি, এই এটি হচ্ছে স্পর্শ ইন্দ্রিয়, ঠিক আছে? তো বাহ্যিকভাবে রুই মাছের পার্শ্ব রেখায় দেখেন 41 থেকে 42টি আইশ থাকে, এবং ভেতরের দিকে খাদ এবং গর্তের সমন্বয়ে গঠিত অসংখ্য পার্শ্বরেখা নিউরোমাস্ট থাকে। এগুলি সংবেদী অঙ্গ। এগুলি মানে কি? এই যে আমরা যে লাইনটা দেখলাম, ল্যাটারাল লাইন, যেটাকে বলে পার্শ্বরেখা, এই পার্শ্বরেখা হচ্ছে রুই মাছের সংবেদী অঙ্গ। এবং এই পার্শ্বরেখার মাধ্যমে দেখো পানির রাসায়নিক গুণাগুণ, তারপরে গতি,
তারপরে চাপ, এগুলি নির্ণয় করতে পারে। তো আমি যদি জিজ্ঞেস করি যে রুই মাছের পার্শ্ব যে রেখা তার কাজ কি, সবাই একটু পড়ে নেন, কি কাজ করে? পানির রাসায়নিক গুণাগুণ, গতি ও চাপ নির্ণয় করতে সাহায্য করে। তো যদি যে পরীক্ষাটা আমাদের হতে যাচ্ছে ফার্স্ট টার্ম পরীক্ষায়, যদি এই কোশ্চেনটা দেয়া হয় পারা যাবে? আচ্ছা, এরপরে আসলো এই দেহকাণ্ডের মধ্যে, দেহকাণ্ডের মধ্যে কিন্তু পাখনা থাকে। আমরা ইতিপূর্বেই বললাম যে পাখনা হচ্ছে রুই মাছের কি, চলনঙ্গ। পাখনা কি রুই মাছের চলনঙ্গ এবং ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। তো রুই মাছে পাঁচ ধরনের পাখনা দেখা যায়, কয় ধরনের? পাঁচ ধরনের। আচ্ছা, তাহলে দেখি, এই যে দেখেন প্রথমটা, দেখেন বক্ষ পাখনা, প্রথমটার নাম কি? বক্ষ পাখনা। এই যে দেখো কানকোট পেছনে বক্ষ পাখনা, তারপরেরটা হচ্ছে শ্রোণী পাখনা, তারপরেরটা হচ্ছে পৃষ্ঠ পাখনা, তারপরেরটা হচ্ছে পুচ্ছ পাখনা, তারপরে হচ্ছে পায়ু পাখনা। আচ্ছা, এই পাঁচ ধরনের পাখনাকে আবার দুই ভাগ, দুই ভাগে ভাগ করা যায়, কয় ভাগে? পাঁচ ধরনের পাখনাকে ভাগ করা যায় দুই ভাগে, একটা হচ্ছে যুগ্ম পাখনা, আরেকটি হচ্ছে অযুগ্ম পাখনা। যুগ্ম মানে কি, জোড় না বিজোড়? জোড়। আচ্ছা, এখানে নারায়ণগঞ্জ থেকে কেউ আছেন? আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে একজন বলেন যে কয়টা পাখনার নাম প দিয়ে শুরু, কয়টা পাখনার নাম প দিয়ে শুরু? দেখেন তিনটা, কি কি নাম, এই নামগুলি কি কি? আচ্ছা, এবার আখাউড়া থেকে একজন বলেন প দিয়ে নাম শুরু কয়টি পাখনার? তিনটি, কি কি? কি কি? পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা, পায়ু পাখনা। পুচ্ছ পাখনা, পায়ু পাখনা। আচ্ছা, এইবার মেট্রোপলিটন থেকে একজন বলেন যে পুচ্ছ পাখনা এটা কি জোড় পাখনা না বিজোড় পাখনা? পুচ্ছ পাখনা কি পাখনা? আচ্ছা, এবার আমি যাকে জিজ্ঞেস করি সে বলেন, লীনা আছেন? জি স্যার। আপনি বলেন পুচ্ছ পাখনা কি জোড় পাখনা না বিজোড় পাখনা? জোড় পাখনা। আচ্ছা, ভেরি গুড, আমি যেটা আশা করেছিলাম আপনারা সেটাই বলেছেন, কিন্তু আপনারা দুইজনই ভুল বলেছেন, ঠিক আছে। আচ্ছা, এবার শুনেন, এরপরে আর কখনোই ভুল হবে না। যে পাখনাগুলির নাম প দিয়ে শুরু, কি দিয়ে? হ্যাঁ, যে পাখনাগুলির নাম প দিয়ে শুরু সেইগুলি হচ্ছে বিজোড় পাখনা। যে পাখনাগুলির নাম প দিয়ে শুরু সেইগুলি হচ্ছে অযুগ্ম পাখনা। এখন যদি বলা হয় রুই মাছে কয় প্রকারের অযুগ্ম পাখনা থাকে, বলেন একজন, আখাউড়া থেকে বলেন একজন, রুই মাছে অযুগ্ম পাখনা কয়টি? তিনটি। এখন যদি এমসিকিউ এ আসে যে নিচের কোনটি অযুগ্ম পাখনা, বা বহুপদী কোশ্চেন যদি আসে কোনগুলি যুগ্ম পাখনা বা অযুগ্ম পাখনা, পারা যাবে? ভুল হবে না তো? ওকে, তাহলে বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা এই দুইটা হচ্ছে জোড় পাখনা, অর্থাৎ এই পাখনাগুলির সংখ্যা থাকবে দুইটা, আর বাকি সবগুলি থাকবে একটা, ঠিক আছে। তো দেখি, এই পৃষ্ঠ দিকে একটি পৃষ্ঠ পাখনা, পার্শ্ব দিকে কানকোর পেছনে একজোড়া বক্ষ পাখনা, অঙ্কীয় দিকে দেহকাণ্ডের মাঝামাঝি একজোড়া শ্রোণী পাখনা,
লেদ সংলগ্ন একটি পায়ু পাখনা দেহকাণ্ডের মাঝামাঝি স্থানে দুই শ্রোণি পাখনার মাঝে একটি অবতল গর্তে পায়ুছিদ্র অবস্থিত। আচ্ছা, তাহলে পাখনাগুলির নাম আমরা দেখলাম। আচ্ছা, আর একটু দেখাই দিই যে পাখনাগুলির ভিতরে দেখেন, যদি খেয়াল করেন মনে হচ্ছে না শক্ত কাঠির মতো অংশ যে লেজের ভিতরে যদি দেখেন, বা পাখনাগুলি যদি আপনারা রুই মাছের পাখনা নিয়ে দেখবেন, দেখলে মনে হবে যেন কাটার মতো শক্ত শক্ত, ওর ভিতরে কাঠির মতো কি থাকে না, সেইগুলিকে বলা হয় পাখনা রশ্মি। সেগুলিকে বলা হচ্ছে কি, পাখনা রশ্মি। এই পাখনা রশ্মিগুলি থাকার কারণে মাছ যখন পানির মধ্যে সাঁতার কেটে বেড়ায় তখন কি হয়, পাখনা রশ্মি থাকার কারণে পাখনাগুলি ছিঁড়ে যায় না। এরপর আমরা দেখি লেজ। মেরুদণ্ডী প্রাণীর পায়ুর পেছনের কশেরুকা সমৃদ্ধ অংশকে লেজ বলে। মেরুদণ্ডী প্রাণীর পায়ুর পেছনের কশেরুকা সমৃদ্ধ যে অংশটা আমরা দেখব সেই অংশটাকে বলবো লেজ। তো রুই মাছের লেজ পাশাপাশি চাপা এবং পশ্চাৎ দিকে ক্রমস্বরূপ লেজকে পরিবৃত্ত করে একটি পুচ্ছ পাখনা থাকে। আমরা যে পুচ্ছ পাখনা দেখলাম সেটি একটি পাখনা, এবং পুচ্ছ পাখনা হচ্ছে বৈঠার মতো কাজ করে। যদি বলা হয় রুই মাছের চলন অঙ্গের নাম কি, সবাই শিখে নেন। এই কোশ্চেনটা ঢাকা বোর্ড 2015-তে এসেছে যে রুই মাছের চলন অঙ্গের নাম হচ্ছে পুচ্ছ পাখনা। ঠিক আছে, এই পুচ্ছ পাখনা সাহায্যেই মাছ পানির মধ্যে চলাচল করে। তো দেখি পৃষ্ঠ পাখনা। দেখো যে দেহকাণ্ডের পৃষ্ঠভাগে রম্বস আকৃতির একটি পৃষ্ঠ পাখনা বিদ্যমান। যদি বলা হয় পৃষ্ঠ পাখনার আকার কেমন, রম্বসের মতো এবং কিছুটা মাঝখানের এই যে মধ্যভাগ, এই পাখনার যে মধ্যভাগ সে মধ্যভাগ হচ্ছে অবতল। আমরা আবার দেখি আগে চিত্রটা, এই যে এইটা হচ্ছে এই যে পৃষ্ঠ পাখনাটা, দেখো পৃষ্ঠ পাখনাটা এখন দেখতে পাচ্ছ পিঠের দিকে, এবং মাঝখানের অংশটা দেখো অবতল, এবং পৃষ্ঠ পাখনাটা লক্ষ্য করো এটার আকারটা হচ্ছে কিসের মতো, রম্বসের মতো। ঠিক আছে, তো ঠিক ওইটাই বলা হচ্ছিল। এবং খেয়াল করো পৃষ্ঠ পাখনা 15 থেকে 16টি পাখনা রশ্মি থাকে এখানে। পৃষ্ঠ পাখনা মাছকে উল্টে যাওয়া থেকে রক্ষা করে, মাছ যেন পানির মধ্যে উল্টে না যায় সেই কাজে সাহায্য করে, এবং এটি মাছকে হঠাৎ ঘুরতে এবং থেমে যেতেও কিন্তু সাহায্য করে। যদি পৃষ্ঠ পাখনার কাজ আসে তাহলে এইগুলি লিখতে হবে। বক্ষ পাখনা দেহকাণ্ডের সম্মুখ পার্শ্ব দিকে কানকোট ঠিক পেছনে, কানকোট ঠিক পেছনে একজোড়া বক্ষ পাখনা থাকে। তাহলে ব দিয়ে যেহেতু শুরু তাহলে এটি একজোড়া থাকবে, এবং এখানে 16 থেকে 17টি পাখনা রশ্মি থাকবে। আর কাজটা কি দেখেন, বক্ষ পাখনা মাছকে পানির গভীর থেকে উপরের দিকে উঠার জন্য গতিশীল শক্তি যোগান দেয়। আপনার গাজী আজমল স্যারের বইতে এগুলি লেখা নাই। শ্রোণী পাখনা দেহকাণ্ডের মধ্য অঙ্কীয় দিকে বক্ষ পাখনা ঠিক পেছনে একজোড়া শ্রোণী পাখনা থাকে, এবং শ্রোণী পাখনায় দেখেন 9টি অস্থিময় পাখনা রশ্মি দ্বারা সমর্থিত থাকে। অর্থাৎ এখানে শ্রোণী পাখনার মধ্যে 9টি কি থাকবে, পাখনা রশ্মি থাকবে। কোন পাখনায় কয়টি পাখনা রশ্মি থাকবে, কোনটা কি কাজ, এগুলি কিন্তু ভালোভাবে শিখে রাখতে হবে। পায়ু পাখনা এটি দেহের অঙ্কীয় দেশের মধ্যরেখা বরাবর পায়ু ছিদ্রের কিছুটা পেছনে একটি পায়ু পাখনা থাকে, এবং এখানে পাখনা রশ্মি থাকে কয়টি, 7টি। পায়ু পাখনা মাছকে সাঁতারের সময় সুস্থিত রাখতে সাহায্য করে। আর সব শেষে থাকবে কি, পুচ্ছ পাখনা, ওই যে তোমরা দেখলা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে যেটা সমান। তো মাছের লেজের পশ্চাৎ প্রান্তে পরিবৃত্ত করে একটি পুচ্ছ পাখনা থাকে। পুচ্ছ পাখনা আমরা দেখে নিই, এই যে এই পাখনাটা হচ্ছে কি পুচ্ছ পাখনা, এই যে পুচ্ছ পাখনা দেখে নাও, এই পাখনাটা হলো পুচ্ছ পাখনা, এবং পুচ্ছ পাখনা দেখো মাছ দুইটা সমান অংশে কিন্তু বিভক্ত থাকছে। তো কি বলা হচ্ছে, দেখো রুই মাছের পুচ্ছ পাখনা হোমোসার্কাল, অর্থাৎ একটি গভীর খাঁজ দ্বারা এটি দুটি সমান অংশে বিভক্ত থাকে, আমরা যেটা দেখলাম, এবং এখানে 19টি পাখনা রশ্মি থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পুচ্ছ পাখনা মাছের প্রধান চলন অঙ্গ হিসেবে কাজ করে, যে যদি পরীক্ষায় আসে এটা কিন্তু অবশ্যই পারতে হবে। এবং রুই মাছের পাখনার যে ফর্মুলা সেটা একটু দেখে নাও, গাজী আজমল স্যারের বইতে নাই। আচ্ছা, সব শেষে আসলো রুই মাছের যে আঁশ, রুই মাছের আঁশ কোন ধরনের,
সাইক্লয়েড ধরনের, ঠিক আছে? এটা পরীক্ষায় এমসিকিউ আসে। এবং রুই মাছের আঁশের যে কেন্দ্র দেখো, এবং এই আঁশটা হচ্ছে গোলাকৃতির বা ডিম্বাকৃতির, এবং রুই মাছের কেন্দ্রে যে অংশটা থাকে সেই অংশকে বলা হচ্ছে কি ফোকাস। এবং ফোকাসকে কেন্দ্র করে কতগুলি বৃত্তাকার রেখা দেখা যায় যেগুলিকে বলা হয় সার্কুলাস। এবং এই সার্কুলাস দেখেই কি হয় মাছের যে বয়স সেই বয়সগুলি কিন্তু নির্ণয় করা হয়, ঠিক আছে? তারপরে কি বলা হচ্ছে, সাধারণত বসন্তকালে মাছ আয়সের অধিক বৃদ্ধি ঘটে। যদি বলা হয় কোন সময় মাছের আয়সের বৃদ্ধি বেশি ঘটে, বসন্ত কালে। হ্যাঁ, এইটুকুই মনে রাখেন। তো মাছের যে প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ, মাছের প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ হচ্ছে কি এই আয়স। আয়স কি করে, মাছকে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। আচ্ছা, তোমরা সবাই কি করবা, ওই যে আমার পার্সোনাল যে মেসেঞ্জার গ্রুপে অবশ্যই তোমাদের আইডিটা লিখে দিবা এই ক্লাসটা যখন শেষ হবে, কারণ ওটা অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট করা হবে, ঠিক আছে? তো আজকে যেটুকু চ্যাট বক্সে, এটা বন্ধ হয়ে গেলে চলে যায়, আমার যে পার্সোনাল মেসেঞ্জার গ্রুপটা আছে ওখানে লিখে দিবা। আচ্ছা, তার আগে একটা কাজ করা যেতে পারে, কথা বলছেন আমি কোন, হ্যাঁ বলো, আমি বলছি আইডি বলো, মেট্রোর কে কে আসো? 39 39 37 38 40 40 41 18 18 18 আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, শোনো, এইভাবে শুনতে পাচ্ছে না, তোমরা ওই মেসেঞ্জারে দিয়ে দাও, আমি ওখান থেকে দিয়ে দেবো। হ্যাঁ, মেট্রোপলিটন সবাই দিয়ে দেবা। আচ্ছা, এবার শোনেন, সবাই আখাউড়া থেকে শুরু করে নারায়ণগঞ্জ সবাই দিবা। এখন যদি আমি কোশ্চেন করি যে রুই মাছের দেহে কোন ধরনের আয়স থাকে, সাইক্লয়েড, রুই মাছের দেহকে কয়টি অংশে ভাগ করা যায়? তিনটি অংশে। রুই মাছের দেহে কয় ধরনের পাখনা থাকে? পাঁচ ধরনের। পাখনাকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। দুই ভাগে, দুই ভাগ কি কি? আচ্ছা, পৃষ্ঠ পাখনা কি যুগ্ম পাখনা না অযুগ্ম পাখনা? পৃষ্ঠ পাখনা যুগ্ম না।